নমস্কার আমি প্রশ্ন বিশ্বাস আর আমি আরো একবার আজকে আপনাদের সামনে চলে এলাম আমাদের উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক পেজের যে লাইভ অনুষ্ঠান দুপুরবেলা প্রত্যেকদিন হয় বিশ্বকাপ সংক্রান্ত সেই মরু দেশে মহারণ নিয়ে আর আপনারা জানেন যে উত্তরবঙ্গ সংবাদের এই মুহূর্তে আহ প্রত্যেকদিনের পাতায় সকালবেলা আপনারা জানেন যে বিশ্বকাপ সংক্রান্ত একাধিক খবর প্রকাশ হচ্ছে এবং এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গ সংবাদের প্রতিনিধিরা রয়েছেন কাতারে সেখান থেকে প্রত্যেক দিন বিভিন্ন খবর খবর এক্সক্লুসিভ মাঠের খবর মাঠের বাইরের খবর ড্রেসিং রুমের খবর তারা পাঠাচ্ছেন সেখান থেকে একদম গ্রাউন্ড জিরো থেকে বলা হয় যে সেখান থেকে তাদের রিপোর্ট পাঠাচ্ছেন এবং সেই রিপোর্ট কিন্তু প্রকাশিত হচ্ছে উত্তরবঙ্গ সংবাদের পাতা এবং একই সঙ্গে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই যে ডিজি ডিজিটাল প্ল্যাটফর্ম এই উত্তরবঙ্গ সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্ম মানে ফেসবুক পেজ সেখানেও আপনারা সেই কাতারের বিভিন্ন খবরাখবর পাচ্ছেন সেখানকার সব এক্সক্লুসিভ ভিডিও সেখানকার সেই সব ভিডিও আমাদের প্রতিনিধিরা যখন পাঠাচ্ছেন আপনাদের সামনে সেগুলো তুলে ধরা হচ্ছে এবং আপনারা দেখছেন তাই স্বাভাবিকভাবেই এই বিশ্বকাপ চলা চলার সময় কিন্তু একটা একটা আবহ আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়েও স্বাভাবিকভাবে প্রত্যেক দিন যেরকম এই প্রত্যেক দিন আমরা যেদিন ম্যাচ থাকে ম্যাচের যে আলোচনা হয় সেই আলোচনা এবং যে ম্যাচগুলো হয়ে গিয়েছে তার আগের দিনে সেই ম্যাচের কিছু টুকরো টুকরো কিছু খবর একদম সাজিয়ে এই অনুষ্ঠান মরুদেশের মহারণ আপনাদের সামনে তুলে ধরি এবং তারই প্রয়াস আজকে আবার চলে এসছি আমি আমি প্রসূন বিশ্বাস আপনারা দেখছেন প্রত্যেকদিন এই অনুষ্ঠানটি মানে এবার আজকের মূল আলোচনায় যেটা যাব মূল আড্ডায় যেটা যাব যাওয়ার আগে আরও একবার বলে দিই যে আপনাদের যদি মনে হয় যে কোনো মন্তব্য করার বিষয় থাকে আপনারা কিন্তু এই ভিডিওর নিচে লাইভ চলাকালীন মন্তব্য করতে পারেন আমি তার লাইভ চলাকালীন হলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং একই সঙ্গে যদি এই ভিডিওটি মানে লাইভ শেষ হলেও দেখ যারা দেখবেন তাদের যদি মনে কোথাও কৌতূহল কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন স্বাভাবিকভাবেই আজকের যে আলোচনায় যাচ্ছি বা যেটা বলবো প্রথমেই বলতে হয় গতকালের যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচ সংক্রান্ত বিষয় নিয়ে টুকরো টুকরো কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন আমার সঙ্গে সহমত পোষণ নাও করতে পারেন অথবা আপনারা যুক্তি দিতে পারেন প্রথমেই বলবো আর্জেন্টিনার ম্যাচের যে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ম্যাচ যেটা ফাইনাল ম্যাচ সেই ম্যাচে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পেয়েছি যে আর্জেন্টিনা জিতেছে এবং সামগ্রিকভাবে সারা বিশ্বের ফুটবল প্রেমীরা যার জন্য বিশেষ করে এই মুহূর্তে আর্জেন্টিনা দলের উপর নজর রাখছেন সেই লিওনেল মেসি আর্জেন্টিনার অধিনায়ক যিনি এই বিশ্বকাপে নামার আগেই ঘোষণা করেছেন কার্যত এটাই তার শেষ বিশ্বকাপ তার দিকে তাকিয়েছিলেন এবং তিনি হতাশ করেননি তার প্রথমার্ধের যে গোলটি বাপায়ের যে শটে তিনি গোল করেছেন পঁয়ত্রিশ মিনিটে তো সেই গোলটি বর্ণনার অপেক্ষা রাখে না বর্ণনাতীত মানে অপূর্ব একটা গোল এবং তার যে ফ্যানরা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এই গোল বারবার দেখার জন্য তারা ম্যাচ মেসির খেলা দেখেন এবং বার্সেলোনার হয়ে যখন তিনি খেলতেন মানে সারা সারা বিশ্বের মানে যে সাফল্যের যে চূড়ায় তিনি পৌঁছেছিলেন বার্সেলোনাকে নিয়ে গিয়েছিলেন নিজের পারফরমেন্স যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সামগ্রিকভাবে একটা প্রশ্ন আর ওঠে একটা অনেক তার ফ্যানরা একটু হতাশ কারণ বিশ্বকাপ ট্রফিটা তার হাতে এখনো পর্যন্ত ওঠেনি এবং এখন এবারের বিশ্বকাপের তাই সামগ্রিকভাবে সারা বিশ্বের ফুটবল প্রেমীরা বিশেষ করে মেসি ফ্যানরা তারা কিন্তু চেয়ে রয়েছে এই বিশ্বকাপে তার দিকে তার দলের দিকে অন্তত এবারের বিশ্বকাপের ট্রফিটা যেন তার হাতে ওঠে অধিনায়ক মেসির হাতে ওঠে আর্জেন্টিনার তো সার্বিকভাবে যেটা বলবো আপাতত তো প্রি কোয়ার্টার ফাইনালের যে চৌকাট সেটা পেরোনো গিয়েছে এবার প্রি কোয়ার্টার ফাইনাল থেকে কোয়ার্টার ফাইনাল এবং যত আর দু তিনটে ম্যাচ তো হাতের সামনে রয়েছে ফাইনালে পৌঁছতে হলে বা ফাইনাল ম্যাচ ধরে সেই ম্যাচগুলোকে যদি আস্তে আস্তে তারা বাধা অতিক্রম করতে পারে তাহলে হয়তো সেই স্বপ্ন পূরণ হতে পারে মেসির যদিও বলা যায় যে এক একটা ধাপ যে এগিয়ে যায় দলগুলো প্রি কোয়ার্টার থেকে কোয়ার্টার কোয়ার্টার থেকে সেমিফাইনালের দিকে এগিয়ে যায় ততটাই যেন এই পথটা কঠিন হয়ে যায় স্বাভাবিকভাবে এটাই স্বাভাবিক বিশ্বকাপের এটাই চরিত্র আর প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল তারা জিতেছে এবং আরও একটা কথা যে ভুলগুলো বলা হয় যে সবকটা দলের ক্ষেত্রেই প্রযোজ্য বড় দল বলুন বা অন্যান্য দল যে গ্রুপ লিগের ম্যাচে যে ভুলগুলো তারা করেছেন সেই ভুলের পুনরাবৃত্তি ঘটানোর কিন্তু অবকাশ এই নক পর্বে থাকে না কারণ এখানে একটা ভুল একটা ম্যাচ হার মানে পুরো টিমটাকে ফিরে যেতে হবে দেশে এই বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয়ে যেতে পারে স্বাভাবিকভাবেই সেই ধরনের ভুল করতে চাইবেন না কোনো দলই আর মেসি ফ্যানরা তো উদ্গ্রীব হয়ে আছেন এবং আমরা কালকে যখন স্টেডিয়ামের দিকে তাকাচ্ছিলাম একদম স্টেডিয়ামের যে মেক্সিকান ওয়েভ সেই ওয়েবটা বারবার আমরা লক্ষ্য করেছি এবং বারবার মেসি মেসি আর্জেন্টিনা স্প্যানিশ ভাষায় বিভিন্ন গান সেই আবহ সত্যি সত্যি বর্ণনাতীত বলতেই হয় আর এই আবহটা দেখার জন্যই তো বিশ্বকাপে ছুটে আসেন বিভিন্ন প্রান্তের মানুষ এবং সেটাই আমরা কালকে দেখতে পাচ্ছিলাম সারা স্টেডিয়াম জুড়ে এবং মেসি মেসি এই 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 আবহটাই মনে হয় একজন ফুটবলারকে তাতিয়ে দেয় যাই হোক মেস মেসি নিয়ে অনেক কথাই বললাম সারা মাঠ জুড়েই কাল মেসিকে আমরা দেখতে পেরেছি এবং সব থেকে বড় কথা একটা সিনিয়র প্লেয়ার হিসেবে তিনি নেতৃত্ব দিচ্ছেন সত্যি নেতৃত্বের আর্ম ব্যান্ডটা আর্ম ব্যান্ডটা কিন্তু শুধু আর্ম ব্যান্ডের মধ্যে সীমাবদ্ধতা থাকে না যখন একটা নেতা একটা লিডার একটা ক্যাপ্টেন তিনি মাঠের মধ্যে দাপিয়ে খেলেন তখন কোথাও যেন মনে হয় যে এই সিনিয়রের এই 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 খেলাটা এই মানসিকতাটা প্রভাবিত মানে প্রভাব বিস্তার করে অন্যান্যদের মধ্যে সঞ্চারিত হয়ে যায় বলা যায় এবং এই টোনটা তো এখন দেখাই যায় এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রথম একাদশে কিন্তু কাল আহ অ্যাঞ্জেলা ডি মারিয়া তিনি কিন্তু ছিলেন না যাই হোক স্বাভাবিকভাবেই কালকের ম্যাচ উত্তরানো হয়েছে অবশ্যই এত ভালো কথা বলছি তার মধ্যে একটা কোথাও একটা সেভের কথা আমার মনে পড়ছে যে একেবারে অস্ট্রেলিয়ান টিম একেবারে ম্যাচের শেষ মুহূর্ত মুহূর্তের রেজাল্ট মানে যখন চলছে ফলাফল চলছে দুই এক ঠিক সেই সময় কিন্তু একটি সুযোগ অস্ট্রেলিয়া পেয়েছিল সমতায় ফেরানোর সেটা অসাধারণভাবে গোলকিপার কিন্তু সেই একদম শেষ মুহূর্তের শটটি বাঁচিয়ে দেন যদি এই গোলটা হতো তাহলে হয়তো এই রেজাল্টটা অন্যভাবে লেখা হতো সামগ্রিকভাবে এই ম্যাচটা এরকম ভাবেই শেষ হয়েছে আর্জেন্টিনা তারা প্রত্যাশা পূরণে আপাতত যতটা খেলা হয়েছে তারা এখনো পর্যন্ত আহ তাদের সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে রেখেছেন এবার আরেকটি ম্যাচের দিকে যদি তাকাই আরেকটি ম্যাচ যেটা নেদারল্যান্ডস ইউএসএ ছিল আহ নেদারল্যান্ডস বলাই যায় যে অভিজ্ঞতার জোরে কিন্তু নেদারল্যান্ডস কালকে কমলা ঝড় যেটা ব্যাখ্যা হয় বারবার নেদারল্যান্ডস ভালো খেললে যেটা বলা হয়ে থাকে আর কি সেই কমলা ঝড় কিন্তু আমরা কাল দেখতে পেরেছি তবুও বলবো একটা জিনিস যে পুলসিজিদের হয়তো ওই টপ বক্সের মাথায় গিয়ে যে হাই খেয়েই হারিয়ে ফেলা সেটা হয়তো অভিজ্ঞতার একটা প্রভাব পড়ছিল সেই দিক থেকে অভিজ্ঞতায় বলতে পারি যে ম্যাচটা কিন্তু নেদারল্যান্ডস তারা বের করে নিয়ে গেছে এটা যদি বলি কিন্তু পরবর্তী পর্যায়ে যখন যাবে তখন একটাই কথা বলতে হবে যে নেদারল্যান্ডসকেও পরবর্তী পর্যায়ে তাদেরকে এই ডিফেন্সটাকে একটু ঠিকঠাক করতে হবে ভুল করা চলবে না কারণ যত ম্যাচে গবে আগেই বলেছি যে তত কঠিন হয়ে যাবে কিন্তু এই টুর্নামেন্টটা যাই হোক গতকালে এই দুটি ম্যাচ ছিল আজকের যে দুটি খেলা আমরা দেখতে পাচ্ছি প্রি কোয়ার্টার অন্যতম গুরুত্বপূর্ণ খেলা ফ্রান্স পোল্যান্ড ম্যাচ ফ্রান্স পোল্যান্ড ম্যাচ যে ম্যাচটি কিন্তু সাড়ে আটটার সময় হবে এবং একই সঙ্গে রাত সাড়ে বারোটায় ভারতীয় সময় ইংল্যান্ড নাম যে সেনেগালের বিরুদ্ধে আজকের খুব গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ এবং আমরা যেটা দেখেছি যে যদি আমি ফ্রান্স ম্যাচটার দিকে একটু নজর দিই ফ্রান্সের আপনার গত ম্যাচের হয়তো রেজাল্ট অনেকেরই মনে রয়েছে গ্রুপ লিগের শেষ ম্যাচে ফ্রান্স কিন্তু তিউনেশিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল যদিও অনেকেই বলবেন যে দিদিয়ার দেশ যে শেষ ম্যাচ গ্রুপ লিগের ছিল এবং তার আগেই টানা দুটো ম্যাচ জিতে তারা যখন পরবর্তী পর্বে উন্নীত হয়েছিল নকআউট ফেজে চলে গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো কোচই চান না যে তাদের সেরা ফুটবলারগুলোকে ব্যবহার করে গুরুত্বহীন একটা ম্যাচে ব্যবহার করে চোট লাগুক বা আঘাত লাগুক যেহেতু তার পরবর্তী ফেস রয়েছে নক পর্ব তো স্বাভাবিকভাবেই তাদেরকে ব্যবহার করেনি আমার যদি শরণা মানে ভুল না করি তাহলে আমার মনে হয় নখানা ফুটবলার তাদের প্রথম একাদশের কে ব্যবহার করেনি ফ্রান্স সেই সেই ম্যাচে তিউনেশিয়ার এবং এই সুযোগটাকে স্বাভাবিকভাবেই কাজে লাগিয়েছে কিন্তু তিউনেশিয়ান ফুটবলাররা এবং তারা ম্যাচটি জেতে এবং জিতলেও এবার গ্রুপ লিগ শেষ হয়ে গিয়েছে এবার নক আউট পর্ব এইখানে কোথাও পরীক্ষা নিরীক্ষার জায়গা নেই কোনো দলের কোচেদের কাছে যতই নামই হোক কোচেদের কাছে এবং একই সঙ্গে এইখানে ভুল করারও কোনো অবকাশ নেই একটা ভুল মানে আউট তো স্বাভাবিকভাবেই একদম এই ফ্রান্স তারা এই ম্যাটে এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই না হবে এবং ফিরে প্রথম একাদশে ক্লিয়ান এমবাপেরা ফিরবেন প্রথম একাদশে এবং আলো আরও যেটা বলার যদিও বলে থাকি যে বিপক্ষ যে পোল্যান্ড ফ্লানকে কিন্তু হালকাভাবে নামার কোনো অবকাশ নেই ফ্রান্সের এবং তারা নিচ্ছেও না ও কালকে একটি মানে যখন দেখছিলাম সেখানে দেখছিলাম যে সারা বিশ্ব যখন ক্লিয়ার এমবাপে আমাদের এমবাপেকে নিয়ে চর্চায় মত্ত সেখানে কিন্তু এভরা প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেডের যে তারকা ফুটবলার তিনি কিন্তু এমবাপের খেলা এখনো পর্যন্ত সন্তুষ্ট নন তো এরকম থাকে কোথাও কোথাও কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে ও আরো একবার আপনাদের মনে করিয়ে দিই যদি আমাদের এই চর্চা এই আলোচনা এই আড্ডা আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের কানের কানে পৌঁছয় আমার এই কথা তার যদি মনে হয় কিছু বার্তা দেওয়ার আছে কিছু কথা বলার আছে কিছু মন্তব্য তুলে ধরার রয়েছে তাহলে অবশ্যই অবশ্যই নিচের যে যে কমেন্ট কমেন্ট বক্স রয়েছে সেখানে করুন আর বলুন এবারে যেভাবে বিশ্বকাপ হচ্ছে আরো একটা প্রশ্ন আপনাদেরকে করি এবারে এবারে যে বিশ্বকাপ যেভাবে হচ্ছে যেভাবে এগিয়ে চলেছে আপনার প্রিয় দল কি বিশ্বকাপ ট্রফি জিততে পারে আর কেনই বা পারে এই দুটো প্রশ্নের উত্তর নিজে যে কমেন্ট বক্স রয়েছে সেটা সেখানে লিখবেন এবং চলে আসছিলাম যে ফ্রান্সের ম্যাচ নিয়ে ফ্রান্সের ম্যাচ নিয়ে বলতে গেলে আরো আর আরো কতগুলো কথা যে পোল্যান্ডকে কিন্তু কোনো রকম ভাবে হালকা নেওয়া যাবে না তার আরেকটা কারণ দেখছি কারণ কোথাও যে দেখতে হবে যে এই দলটার মধ্যে কিন্তু লেভান ডেস্কির মতো ফুটবলার রয়েছে খুব সুযোগ সন্ধানী ফুটবলার এবং সারা বিশ্ব তাকে কিন্তু করে জায়গা নেই এবং আরও একটা জিনিস যে যে কথাটা বলছিলাম যে ফ্রান্সকে যে তিউনেশিয়া ম্যাচ যদি আমি ছেড়েও দিই তাও বলতে হবে তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন যে পার্ট রয়েছে সেখানেও কিন্তু আরেকটু আটো সাটো বা টাইট হতে হবে সামগ্রিক ভাবে ফ্রান্স কি করবে সেটা সময় বলবে কিন্তু এই ম্যাচের অন্যতম কিন্তু কি প্লেয়ার বা নজর যার থাকবে যার উপর থাকবে সেটা কিন্তু পোল্যান্ডের গোলকিপার সাইজ তার কারণ বলে দেওয়ার অপেক্ষা রাখে না আমার বলার থেকে আপনারাও বুঝতে পারছেন এই মুহূর্তে এই বিশ্বকাপের টুর্নামেন্টের যে কয়েকজন গোলকিপারকে নিয়ে আলোচনা গোলকিপারকে নিয়ে আলোচনা করার জায়গায় রয়েছেন তার মধ্যে কিন্তু শীর্ষে থাকবেন শেষ কারণ আমরা দেখতে পেয়েছি এই বিশ্বকাপে দুটি পেনাল্টি তিনি ইতিমধ্যেই সেভ করেছেন যার একটি পেনাল্টি সেভ করেছেন যার তার নাম হচ্ছে লিওনেল মেসির শট এবং আপনারা জানেন যে এই লিওনেল মেসির শট তিনি যখন সেভ করতে যাচ্ছেন সেই সময়ের একটি ইনসিডেন্ট সারা বিশ্বের কাছে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে উঠেছে সেই সময় নাকি যখন সেটি ভারের কাছে যাওয়ার সময় ছিল মানে রেফারি সিদ্ধান্ত নেওয়ার আগে আর তার কাছে যাচ্ছেন ডিসিশন দেখার জন্য যে আদৌ কি সেজনীর হাতটা কোন জায়গায় ছিল মেসির সঙ্গে ক্ল্যাশ করেছে কিনা বা কী জায় কি কী হওয়া উচিত একটা আহ সুনিশ্চিত মতামত নেওয়ার জন্য তিনি যাচ্ছিলেন মাঠের বাইরে যাচ্ছিলেন তখন নাকি সেজনি মেসিকে বলেছিলেন যে রেফারি ফিরে তোমার সঙ্গে আমি একশো ইউরো বাজি রাখতে পারি যে রেফারি ফিরে এসে এসে এটাকে পেনাল্টি দেবে না তো শেষ মুহূর্তে রেফারি ফিরে এসে সেই পেনাল্টি দেন এবং ম্যাচের শেষে ম্যাচটা হয়তো জিততো মানে সেজনি সেইভাবে বাজিটা হারেন তো ম্যাচ শেষে তিনি হাসতে হাসতেই বলেছেন যে আমি হয়তো ওই মুহূর্তে বাজিটা হেরেছিলাম মানে বাজিটা জিততে পারিনি কারণ রেফারি পেনাল্টিটা দিয়েছিল কিন্তু এইটা বাজি এটা এটা নিয়ে কেউ কিছু বলতেই পারেন আমাকে যে বাজি ধরাটা উচিত নয় বা কিছু এই ধরনের নেগেটিভ কিছু কিন্তু আমার কিছু তাতে যায় আসে না কারণ আমি ওই একশো পাউন্ড বা একশো ডলার যেটাই একশো ডলার আমি মেসিকে দিতে যাব না সেও কখনো চাইবে না এটা ওখানেই শেষ হয়েছে তো স্বাভাবিকভাবেই এই গোলকিপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে পারে আজকেরকার ম্যাচে শুধু তাই নয় এই যদি আমি এই দুটো জিনিস দেখি এবং ফ্রান্সের ফ্রান্সদের ফ্রান্সের ফুটবলাররা মাথায় অবশ্যই রাখবেন কারণ ম্যাচটাকে তারা কিন্তু কিন্তু ট্রাইবেকারে কখনো নিয়ে যেতে চাইবেন না যখন একটা টুর্নামেন্টে একটা গোলকিপার কনফিডেন্স লেভেলের বিপক্ষ গোলকিপার কনফিডেন্স লেভেলের একদম চূড়ায় পৌঁছে থাকেন আত্মবিশ্বাসে টকবক করে ফোটেন তখন তার কাজ মানে কখনোই চাওয়া উচিত নয় যে এই ম্যাচটা ট্রাইবেকারে যাক স্বাভাবিকভাবেই ভাবেই ট্রাইবেকারে যেতে চাইবেন না যদিও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এরকম প্রশ্ন তার কাছে এসছিল বা ফরাসি মাধ্যমে ফরাসি সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কতগুলো জায়গায় জানা যাচ্ছে যে গ্রিজম্যান কিন্তু বলেছেন যে কারা পেনাল্টি শ্যুট আউট করবে ট্রাইবেকার শ্যুট আউট করবে যদি ম্যাচটি একেবারে ট্রাইবেকারে যায় সেই পরিকল্পনাও কিন্তু এখনো পর্যন্ত মানে আগেই ফ্রান্সের শিবিরে তৈরি হয়ে আছে মানে ব্লু প্রিন্ট কিন্তু তৈরি হয়ে যা তৈরি হয়ে আছে এটাই একটা বড় দলের মনে হয় চিত্র থাকে টিম মানে ড্রেসিং রুমে যে যে পরিস্থিতি হোক না কেন টিম এ প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তৈরি করাই থাকে অবস্থা বুঝে সেই প্ল্যানকে কার্যকর করতে হয় তো যাই হোক এটাই একটা ছোটখাটো চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এরপরে যদি আমি ইংল্যান্ড সেনেগাল ম্যাচটার দিকে তাকাই ইংল্যান্ডের দিকে তাকালে উনিশশো সালের পর কিন্তু ট্রফি ইংল্যান্ডের কোন অধিকার নায়কের হাতে এই বিশ্বকাপ ট্রফি ওঠেনি স্বাভাবিকভাবেই এবারে তারা চাইবে যে অল আউট গিয়ে ট্রফিটা তাদের দেশে নিয়ে যেতে কিন্তু কতগুলো পয়েন্ট রয়েছে কতগুলো রয়েছে অনেকেই ইংল্যান্ডকে বাজি হিসেবে ধরেছেন দিক এবারের বিশ্বকাপে খারাপ কিছু নয় তার মধ্যে গত ম্যাচ যদি আমরা দেখি ফিল ফোর্ডেন খুব ভালো ফুটবল খেলেছেন এবং যেটা বোঝা যাচ্ছে আজকের ম্যাচে যে সাউথ খুব সম্ভবত ভুল না কিছু করলে মানে কোনো পরিবর্তন কিছু না হলে আমার মানে অনুমান যদি ভুল না হয় তাহলে মনে হচ্ছে যে গত ম্যাচের দলটাই তিনি নামাবেন আর একইভাবে কিন্তু ইংল্যান্ডও চাইবে না এই ম্যাচটা ট্রাইবেকারে যাক আর সামগ্রিকভাবে যদি আমি সেনেগালের দিকে তাকাই সেনেগালও খুব একটা যে কি বলবো যে চাপ মুখ্যত ভাবেই তারা নামবে আশা করি এবং যে কথা বলছি যে এবারের বিশ্বকাপটা দেখতে দেখতে এমন মনে হচ্ছে যে কোন কোন কোনো ফলাফল আগে থেকে প্রেডিক্ট করে রাখা কিন্তু একটা মূর্খামির কাজ হয়ে যাচ্ছে কারণ কোনো ফলাফলই সেই প্রেডিক্টেবল রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে মানে এটা এই দলটাই জিতবে এরকম কথা বলার মধ্যে বলার অবকাশ কিন্তু থাকছে না কারণ অনেক ঘটনা অনেক ঘটনা অনেক উলট পুরাণের চিত্র আমরা এবছরের বিশ্ব এবারের বিশ্বকাপে আমরা লক্ষ্য করতে পারছি আর সামগ্রিকভাবে আরো একটা কথা যে আমরা একেবারে যে মাঠের আবহ সেটা কিন্তু মুগ্ধ করেছে আমাদেরকে এবং প্রত্যেকবারের বিশ্বকাপেই একটা নতুনত্ব কিছু থাকে তো এবারের নতুনত্বের জায়গা বলতে পারি যে অনেক কম্প্যাক্ট ভাবে হচ্ছে এই টুর্নামেন্টটা অনেক মানে টুর্নামেন্ট শুরুর আগে অনেক আলোচনা অনেক চর্চা অনেক কৌতূহল ছিল অনেক প্রশ্ন ছিল এখনো পর্যন্ত প্রিকোয়ার্টার ফাইনাল শুরু হয়ে গিয়েছে সেরকম কিন্তু কোনো বিতর্কিত বিষয় মাথা ছাড়া দিতে পারেনি তার যেভাবে বলবো তো আজকের কার কোয়ার্টার ফাইনালের ম্যাচের একটা পর্যালোচনা আগের প্রিভিউর মতো আপনাদের সামনে তুলে ধরলাম এবং গতকালের ম্যাচ নিয়েও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে নিজের যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের জানান আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উত্তর দেওয়ার এবং একই সঙ্গে আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের উত্তরবঙ্গ সংবাদের যারা পাঠক তারা ইতিমধ্যেই জানেন যে আমাদের টিম কাতারে কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য রিপোর্ট পাঠাচ্ছেন সেখান থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে এবং একই সঙ্গে এই যে ফেসবুক পেজ আমাদের ডিজিটালের উত্তরবঙ্গ সংবাদ এই যে ফেসবুক পেজ সেখানেও আপনারা সেই খবর সেই সব ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তাই বলবো যে আজকেরকার কার মরুদেশের মহারণ আমি প্রসূন বিশ্বাস এখানেই শেষ করছি আপনারা কিন্তু এই অনু এই এই ফেসবুক লাইভের বড় এই পেজের সঙ্গে থাকবেন কারণ এখানে আরও নানা গুরুত্বপূর্ণ খবরের আপডেটস আপনাদের সামনে আসে এবং আপনারা সেই সব খবরের আপডেটসের সঙ্গে থাকুন উত্তরবঙ্গ সংবাদের সঙ্গে থাকুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই যে একটা কথাই বলছি উত্তরবঙ্গ সংবাদের সঙ্গে থাকবেন